বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা মানিক সরকার। 2021 সালে দায়েরকৃত মামলার ভিত্তিতে তিনি আদালতে হাজির হন এদিন। ওনার সঙ্গে ছিলেন প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরী, সিপিআইএম নেতা পবিত্র কর সহ সিপিআইএম দলের অন্যান্য নেতৃত্বরা। প্রসঙ্গত, 2020 সালে 26 অগস্ট বিনা অনুমতিতে রাজধানীতে জনসমাবেশ করার পরিপ্রেক্ষিতে বিরোধী দলনেতা মানিক সরকার সহ মোট 9 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেই মামলারই শুনানি ছিল বৃহস্পতিবার। তবে এই মামলার অভিযোগের তথ্য প্রমাণ কিছুই না দেখাতে পারায় বামফ্রন্টের তরফে আইনজীবী তাদের ব্যাকসুর খালাস করার জন্য আবেদন জানান। সব কিছু শোনার পর আগামী 29 এপ্রিল এই মামলাটি শুনানির নির্দেশ দেন বিচারক। আমার তারা সবাই উপস্থিত আজকে, যেহেতু তারিখ আছে, আমরা তারা পক্ষে যারা আইনজীবী আমরা আছি, আমরা দরখাস্ত দিয়েছি যে অভিযোগ আনা হয়েছে এই অভিযোগের ভিত্তিতে স্থাপন করার মতো কোনো তথ্য সেখানে নেই এবং একটা সম্পূর্ণ ভিত্তিহীন, তাই এই চলতে পারে না। তাদেরকে বিশ্বাস সবাইকে ছেড়ে দেওয়ার জন্য আমরা দরখাস্ত দিয়েছি। আদালত তো শুনবে, আদালত আমরা সরকার পক্ষে আমরা কপি দিয়েছি দরখাস্তে, একটা ডেট রেখেছে আগামী 29 এপ্রিল, ওই দিন শুনবেন, শুনে তারপর জানাবেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।